ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালাম আলা সাল্লাম আবাদ। সুন্দর রাজু ভাই ইন্ডিয়া থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। আপনার মা দীর্ঘ বছর ধরে মানসিক রোগের সাথে লড়াই করে চলেছে, আল্লাহ আপনার মাকে শেফা দিক, সুস্থ দিক, সকল রোগ থেকে নিরাময় দান করুন, সকল বিপদ আপদ থেকে তাকে আল্লাহ হেফাজত করুন, আপনার সমস্যা এবং তার সমস্যা আল্লাহ দূর করে দিক। হ্যাঁ, আর আপনি আবার জানছেন যখন অমাবস্যা পূর্ণিমা হয় রোগটা বেশি হয়, তা অমাবস্যা পূর্ণিমা রোগের সাথে, অমাবস্যা বা পূর্ণিমার সাথে রোগের কোনো সম্পর্ক আছে কিনা? জি না, কোনো সম্পর্ক নাই, এটা মানুষের খেয়াল খুশি এবং এটা হলো আমাদের দেশীয় ওই পূর্ণিমা টর্ণিমা এই সেই ইত্যাদি লাভে এটি শেরিকের অন্তর্ভুক্ত। ওই দর্শন টর্শন এই সমস্ত মানুষ যে সমস্ত কাজ করে, দর্শন টর্শন লাখে, পুঞ্চিকা লাখে, এই লাখে, সেই লাখে, যারা হাত গণনা করে তারা মারা ওই দার্শনিক টার্শনিক এই সমস্ত ওই এই সমস্ত মানুষের কাজ। এগুলি রোগের সাথে পূর্ণিমার সাথে সম্পর্ক কী? রোগ যখন হয় তখন ডাক্তারের চিকিৎসা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, কোরআন হাদিসের চিকিৎসাও নিতে হবে, পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও নেবে। বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, মাফ চাইবে, ক্ষমা চাইবে, শেফা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন শেফা দিবেন পূর্ণিমার সাথে। কি এখন সেক্ষেত্রে হইতে পারে, যদি শয়তানি মতানি কোনো অসুস্থতা থাকে তাহলে কোরআন হাদিস দ্বারা ভালো চিকিৎসা করবে, চিকিৎসা করতে করতে আল্লাহ একটা পর্যায়ে তাকে শেফা দিবেনই, এই জন্য চেষ্টা করতেই থাকবে। হ্যাঁ, মৃত্যু রোগ ছাড়া যেমন কালোজিরা সকল রোগের ঔষধ, এই দু হাদিসের কথা, এই জন্য মধু, কালোজিরা, তারপরে এরকম যে সমস্ত ওষুধ আছে এটি আল্লাহর কাছে খাবে আর দোয়া করবে, এগুলি ব্যবহার করবে। হ্যাঁ, তারপরে কোরআন হাদিসের যে সমস্ত সুরাগুলো আছে পড়ে পড়ে নিজেকে ঝাড়ফুঁক করবে, নিজে পড়বে, আমল করবে, আল্লাহর কাছে দোয়া করবে, যে অসুস্থতার জন্য যেই দোয়াগুলো আছে সেগুলো পড়বে, তারপর জিন শয়তানের মধ্যে অসুস্থতা থাকলে জিন শয়তানের মধ্যে সুরানের ব্যবস্থা করবে। হ্যাঁ, এগুলি সবসময় আমল করতেই থাকবে, আল্লাহ রসুল তো আমল শিখিয়েছেন, কত সকাল সন্ধ্যা আমল আছে সেগুলি করার চেষ্টা করবে, ফরজ নামাজের পর আমল আছে সেগুলি করবে, সকাল সন্ধ্যা আমল আছে সেগুলো করবে, নিজে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, পাক পবিত্র থাকবে, কোরআন পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, প্রার্থনা করবে। মহান রব্বুল আলামিন ছাড়া কেউ ওই বিপদ দূর করতে পারেন? অবশ্যই নাই, বিশ্বাস রাখতে হবে। এবং আল্লাহ যে সমস্ত মানুষের কল্যাণ করেন, আল্লাহ কাউরে অকল্যাণ চান না, এই কথা বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দুনিয়া সহজ হবে না, দোয়া করতেই থাকতে হবে, এবং আল্লাহ যখন উপযুক্ত মরণ শিপা দিয়ে দেবেন। দোয়া করার সাথে সাথে যে দোয়া কবুল হয়ে যাবে তা তো না, দোয়া করতে থাকতে হবে, আল্লাহর কাছে বলতে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শোনেন, লেখেন, এবং তার কাছে সব কিছু আছে তার জ্ঞানে, আল্লাহর কাছে ছাড়া কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশফা, আল্লাহ ছাড়া কোনো এটাকে নিরাময় করার কেউ নাই। আল্লাহ হেফাজত করুন, সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন। আল্লাহুম্মা আমিন হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।